কোন আমলটায় মানুষকে বেশির ভাগ মানুষকে বা বেশি সংখ্যক মানুষকে জান্নাতে নিবে? ভাইরা আমার, আচরণ, আখলাক, ব্যবহার, যার যত অমায়িক হবে সেই লোক তত বেশি জান্নাতের জন্য উপযুক্ত হবে ইনশাআল্লাহ। আমার কথা নয়, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি ইরশাদ করেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, মানুষকে বেশিরভাগ জান্নাতে নিবে কোন আমলে, কোন আমলটায় মানুষকে বেশির ভাগ মানুষকে বা বেশি সংখ্যক মানুষকে জান্নাতে নিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে আর সে চেতনা থেকে সে হারামকে না বলতে শিখে, অন্যায়কে না বলতে শিখে, গোটা দেশের সব যুবকরা একদিকে সে ভিন্ন দিকে, আল্লাহর ভয়ে হারামকে না বলার মতো যদি শক্তি থাকে, তাকওয়া থাকে, আর মানুষের সাথে ব্যবহার আচরণ যদি অমায়িক হয়, তার দ্বারা কারোর কোনো ক্ষতি হয় না, সে কাউকে কষ্ট দেয় না, কেউ একটা গালি দিলে সবর করে পাল্টা গালি দেয় না, কেউ জুলুম করলে সবর করে পাল্টা জুলুম করে না, এক কথায় মানুষের কাছে একজন অমায়িক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে নিজেকে, এই আমলটুকু মানুষকে বেশিরভাগ মানুষকে জান্নাতে নিবে। জান্নাতে নেওয়ার জন্য উত্তম আখলাকের চাইতে সহজ কোনো পথ আর রুট কোরআনের হাদিস থেকে খুঁজে পাওয়া যায় না। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত এবং আবু দাউদ বর্ণিত হাদিসে বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে ভাইরা আমার, মিজানের পাল্লায় যখন সমস্ত আমল উঠানো হবে, মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, অমায়িক আচরণ, এই আমলটার ওয়েট আর ওজন এত বেশি হবে যে অন্য কোন আমলের ওজন এত বেশি হবে না। কিয়ামতের দিন নেক আমল গোনা হবে না মাপা হবে? কথা বুঝেন নাই? কিয়ামতের দিন আমাদের আমল গোনা হবে না মাপা হবে? যেখানে মাপা হবে সেখানে কোন আমলের ওয়েট বেশি, একজন মুসলিম খুঁটে খুঁটে সে আমলটাই করা উচিত, ঠিক না বে? ঠিক। আর সেটা কি? উত্তম আচরণ, সুন্দর ব্যবহার। নবীজি বলেছেন এর চাইতে ওয়েটফুল কোনো আমল থাকবে না। ইমানের পরে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ। নামাজি মুসলমান পাওয়া যায়, রোজাদার মুসলমান পাওয়া যায়, দাড়িওয়ালা মুসলমান পাওয়া যায়, জুব্বাওয়ালা মুসলমান পাওয়া যায়। ভাইরা আমার, অমায়িক আচরণ, কারো কাউকে কষ্ট দেয় না, কারোর হক নষ্ট করে না, এরকম অমায়িক মুসলমান আজ সোনার হরিণ হয়ে গেছে, ঠিক না বে? ঠিক। আপনি যদি সাহাবিদের জীবনী দেখেন, দেখবেন কি আচরণ তাদের, কি ব্যবহার তাদের, কারোর হক তাদের দ্বারা নষ্ট হতো না। আর এখন আমাদের, আমরা সবার হক নষ্ট করি, যে যেখানে চান্স পায় অধীনস্থদের উপরে জুলুম করে, দুর্বলের প্রতি চেপে জুলুম করে, ঠিক না বে? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখলাকের এই মহামূল্যবান সম্পত্তি ধারণ করার তৌফিক নসিব করুন।